আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভিউয়ার্স সকলে অনেক ভালো আছেন, আপনাদের দোয়াতে আমি নিজে অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে 12 বোল্ট ডিসি মিনি আইপিএস নিয়ে চলে আসছি। তো এই 12 বোল্ট ডিসি মিনি আইপিএসগুলোর কোয়ালিটি কীরকম, এমনকি এই আইপিএসগুলো দিয়ে আপনারা কী কী ব্যবহার করতে পারবেন, এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এমনকি এই ভিডিওতে আমি আপনাদেরকে এই আইপিএসগুলোর প্রাইসগুলো বলে দেব। তো এই আইপিএসগুলো আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে, যেখান থেকে আপনারা অর্ডার করেন না কেন, আমার কাছে অর্ডার করলে আমি আপনাদের লোকেশনে মাল পৌঁছাই দেবো। সর্বোচ্চ 36 ঘন্টার মধ্যে আপনাদের হাতে মাল পৌঁছে যাবে। তো এই আইপিএসগুলো আপনারা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন, এমনকি আপনারা যদি চান যে কুরিয়ারে কন্ডিশনের সিস্টেমে আপনারা নেবেন সেই ক্ষেত্রেও নিতে পারবেন। আপনাদের চাহিদা মতো আমি আইপিএসগুলো তৈরি করে থাকি। আপনাদের যার যেরকম কোয়ালিটির আইপিএস লাগবে আমাকে কল করে আইপিএসগুলোর কনফিগারেশন বলবেন, ইনশাল্লাহ আপনাদের ইচ্ছা মতো যে আইপিএসগুলো লাগে সেই আইপিএসগুলো আমি দিতে পারবো। তো এই আইপিএসগুলো আমি তৈরি করছি আসলে আমার নিজের মেধাতে, এমনকি কাস্টমার আমাকে বলছে যে এইভাবে আইপিএসগুলো তৈরি করে দেন, তো আমি তাদের কথা মতোই কিন্তু আইপিএসগুলো তৈরি করে দিছি। এই আইপিএস দুইটার ভিতরে কিন্তু ব্যাটারি সহ, এটাতে ব্যাটারি সহ আছে আর এটাতে কিন্তু ব্যাটারি নাই। তো এটাতে কিন্তু ব্যাটারি বাই নিজে নিয়ে ব্যবহার করবে। এটাতে যে ব্যাটারিগুলো থাকে সেটা হচ্ছে এই গোলকি ব্যাটারি, গোলকি অথবা অমনি যে কোনো ব্যাটারি এটাতে ব্যবহার করবে। তো এই সাইজের ব্যাটারিগুলো ইউপিএস ব্যাটারিগুলো এটাতে আটে, আর এই আইপিএসগুলোতে কিন্তু এই ব্যাটারি ইউপিএস ব্যাটারিগুলো ব্যবহার করা যায়, এমনকি এটাতে মোটর সাইকেলের যে বড় ব্যাটারিগুলো থাকে 9 এম্পিয়ার সেই ব্যাটারিগুলো ব্যবহার করা যায়। দেখেন এটাতে ব্যাটারি আছে বলে এখানে আমি সুইচ দেওয়ার পরে লাইটগুলো জ্বলতেছে, দেখেন লাইটগুলো জ্বলতেছে, কিন্তু এটাতে ব্যাটারি নাই যার কারণে লাইটগুলো জ্বলতেছে না। তো এটাতে যে আইপিএসগুলো নিয়ে যাচ্ছে ওই ভাই এই এই দুইটা আইপিএসে ব্যাটারি বসাই দেবে, কারণ ব্যাটারি বসানোর জন্য ভিতরে সিস্টেম করে দিছি, দুইটা তার বের করা আছে, শুধুমাত্র দুইটা তার ব্যাটারির সাথে সংযোগ করে দিলেই আইপিএসটা চালু হয়ে যাবে। তো এই আইপিএসগুলো আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে এই আইপিএসের কনফিগারেশনগুলো বলে দিচ্ছি। তো যারা যারা এই আইপিএসগুলো আমার নেওয়ার জন্য আমাকে কল করেন, আসলে অনেকেই ভুল বুঝেন, ভুল বুঝে আমার কাছে এই আইপিএসগুলো নিতে চান, এমনকি অনেকেই নিয়েও গেছেন, নিয়ে যাওয়ার পরে বলতেছে ভাই এটাতে আমি তো 220 ভোল্ট আউটপুট পাই না। আসলে ভাই এই আইপিএসগুলোতে কিন্তু 220 ভোল্ট আউটপুট দেয় না, এই আইপিএসগুলোতে মূলত 12 ভোল্ট ডিসি আউটপুট করে। তো আইপিএসের এখন আবার অনেকের মনে প্রশ্ন থাকে যে এই আইপিএসগুলো তো, এটা তো আইপিএস না, ব্যাটারি চার্জার। এখন ব্যাটারি চার্জার আপনারা বলতে পারেন, কোনো সমস্যা নাই, এটাতে যেহেতু ব্যাটারি চার্জ হয় তো সেই ক্ষেত্রে আপনারা ব্যাটারি চার্জার বলতে পারেন। এখন আইপিএস মানে হচ্ছে ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই, এইগুলোর কাজ কী, এইগুলো ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই করতেছে কিন্তু ডিসি আউটপুট করতেছে, এটা 220 ভোল্ট এসি আউটপুট না, এটা 12 ভোল্ট ডিসি আউটপুট করে আপনাদেরকে ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই করতেছে। তো এই আইপিএসগুলোতে আপনারা যা ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে সোলার ফ্যান। সোলার ফ্যান বলতে আপনারা অনেকেই বুঝেন যে সোলার ফ্যানই ব্যবহার করতে হবে, অন্য কোনো ফ্যান চলবে না, আসলে বাই এরকম না, সোলারটা হচ্ছে 12 ভোল্ট সাপ্লাই, যে কোনো সোলার মূলত 12 ভোল্ট সাপ্লাই। এখন 12 ভোল্ট সাপ্লাইয়ের সোলার ফ্যানও ব্যবহার করতে পারবেন, চার্জার ফ্যানও ব্যবহার করতে পারবেন। এখন আপনাদের বাসা বাড়িতে যে চার্জার ফ্যানগুলো আছে, যেমন কারেন্টও চলে এমনকি ব্যাটারি চার্জ দিয়েও চলে, তো সেই চার্জার ফ্যানগুলোও কিন্তু এই আইপিএসগুলোর সাথে সংযোগ করে আপনারা ব্যাকআপ ব্যবহার করতে পারবেন। এখন সেটা ব্যবহার করার সিস্টেম কি আপনাদের জানতে হবে। এখন আপনারা যদি এটার সাথে একটি সোলার ফ্যান বা অথবা চার্জার ফ্যান অ্যাড করতে চান, সেই ক্ষেত্রে এরকম একটা মনো জ্যাক আপনাদের লাগবে। তো মনো জ্যাকগুলো আমি আইপিএসের সাথে দিয়ে দেই, এটির সাথে আপনারা পেয়ে যাবেন। আইপিএসটা নিয়ে গেলে এটার আউটপুটের জন্য আমরা এই জ্যাকটা দিয়ে দেই, তো এই জ্যাকটা আপনারা এই আইপিএসের সাথে পাবেন। এখন এই জ্যাকটা দিয়ে আপনারা এখানে ইনপুট করে, আর এই জায়গা থেকে যে দুইটা তার বের হবে ওই দুইটা তার আপনাদের চার্জার ফ্যানের ব্যাটারির যে কানেকশন থাকে, ব্যাটারি লাগানোর জন্য যে দুইটা তার থাকে, সেই দুইটা তারের সাথে লাগাই দিলেই কিন্তু আপনারা সামনে সুইচ, ফ্যানের সুইচ অন করে আপনারা ব্যবহার করতে পারবেন। তো এটা কিন্তু খুবই সহজ। এটা যদি আপনাদের জানতে ইচ্ছে করে যে আসলে আপনারা কীভাবে কানেকশন করবেন, সেটা আমাকে কল করলেও আমি আপনাদেরকে বলে দিতে পারবো যে এটা আপনারা কীভাবে চার্জার ফ্যানের সাথে কানেকশন করবেন। তো এটা আপনারা চার্জার ফ্যানের সাথে কানেকশন করে যদি চালান, এটার সাথে যদি আপনারা ইউপিএসের 12 ভোল্ট 9 এম্পিয়ার ব্যাটারি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনারা একটি চার্জার ফ্যান 14 ইঞ্চি অথবা 12 ইঞ্চি অথবা 16 ইঞ্চি, এই 3 কোয়ালিটির যে ফ্যানগুলো আছে সেই ফ্যানগুলো ভালো ব্যাটারি যদি হয়, রিকন্ডিশন ব্যাটারি যদি না হয়, তাহলে আপনারা 6 ঘন্টা চালাইতে পারবেন। 6 ঘন্টা একটা ফ্যান খুব ভালোভাবে চালাইতে পারবেন যদি রিকন্ডিশন ব্যাটারি না হয়, যদি ব্যাটারি অরিজিনালটা হয় তাহলে।
আর যদি রিকন্ডিশন ব্যাটারি হয় সেই ক্ষেত্রে আপনারা ব্যাকআপটা কম পাবেন। এটা আইপিএস এর কোনো দোষ না, আপনাদের ব্যাটারি যেই কোয়ালিটির থাকবে সেই কোয়ালিটি অনুযায়ী কিন্তু আপনাদের ব্যাকআপটা দিয়ে থাকবে। আর এখন এই আইপিএসটার সাথে যে ব্যাটারিগুলো থাকে 12 ভোল্ট 9 এমপিয়ার মোটরসাইকেল ব্যাটারিগুলো, রুট কিং, যেমন মিক্তি ম্যাক্স, যে ব্যাটারিগুলো আমি দিয়ে আইপিএসগুলো তৈরি করে দেই, এই ব্যাটারি দিয়ে কিন্তু আপনারা আরও বেশি ব্যাকআপ পাবেন। এই ব্যাটারি দিয়ে আপনারা ইউপিএস ব্যাটারি দিয়ে যে ব্যাকআপটা না পাবেন এই ব্যাটারিগুলো দিয়ে আরও বেশি ব্যাকআপ পাবেন। কারণ এইখানে যে ব্যাটারিগুলো আমরা ব্যবহার করি, যেমন রুট কিং ব্যাটারি, ওই ব্যাটারিটা কিন্তু সেল অনেক মোটা হয়। এখানে যে ব্যাটারিগুলো থাকে ইউপিএস ব্যাটারি, ওই ব্যাটারি থেকে রুট কিং ব্যাটারির সেল অনেক মোটা হয়। সেল মোটা হওয়ার কারণে চার্জিং ধারণ ক্ষমতাটা অনেক বেশি থাকে, তো সেই জন্য আপনারা এই ব্যাটারি থেকে এটার ব্যাকআপ অনেক বেশি পাবেন। এখন এখানে বড় বক্স দেওয়ার কারণ হচ্ছে এই যে ব্যাটারিটা থাকে, এখানে ইউপিএস ব্যাটারিটা যে থাকে, এই ব্যাটারি থেকে কিন্তু রুট কিং ব্যাটারির যে মোটরসাইকেলের ব্যাটারিটা থাকে ওটা হাইডে অনেক বেশি থাকে, পাশে অনেক বেশি থাকে, লম্বায় অনেক বেশি থাকে, যার কারণে এই বক্সে আটানোটা সম্ভব হয় না। রুট যদি আপনারা এই বক্সে ব্যবহার করতে চান সেক্ষেত্রে ব্যাটারি বাহিরে ব্যবহার করতে হবে, আর যদি এই বক্স ব্যবহার করেন সেক্ষেত্রে ব্যাটারি ভিতরে ব্যবহার করতে পারবেন। তো এই জন্যই বক্সগুলো বড় ছোটো হয়ে থাকে। আর বড় ছোটো হওয়ার মাঝে আরেকটা পার্থক্য আছে, যদি বক্স বড় হয় সেই ক্ষেত্রে বড় ট্রান্সফরমার বসায় আপনারা ব্যাটারি অ্যাড করতে পারবেন। এখন যদি বক্স ছোটো হয় সেই ক্ষেত্রে 3000 mAh ট্রান্সফরমার দিয়ে আপনারা একটা ব্যাটারি অ্যাড করতে পারবেন। এখানে কিন্তু 6 এমপিয়ার ট্রান্সফরমার বসানো সম্ভব না, ব্যাটারি এমনকি ট্রান্সফরমার দুটো একসাথে বসানো সম্ভব না, কিন্তু এই বক্সে ব্যাটারি ট্রান্সফরমার দুটো একসাথে বসানো সম্ভব। সেই জন্য কিন্তু এটাতে বড় ব্যাটারি ব্যবহার করার জন্য বড় বক্স ব্যবহার করা হয়েছে। তো এখন এটাতে যে আউটপুটটা আসবে, তো এখানে দেখেন লাইট, এমনকি ফ্যান, এমনকি পাওয়ার, এই তিনটা হচ্ছে আপনাদের অপারেটিংয়ের জন্য সুইচগুলো ব্যবহার করা। আর এখানে ইন্ডিকেটরও আছে, পাওয়ার, তারপর চার্জিং, তারপর লাইট প্লাস ফ্যান। তো যেহেতু এখানে দুইটা একসাথে করা ছিল, আমি এখানে আরেকটা সিজুকা আরেকটা লাইট বসাই দিছি, লাইট ফ্যানের জন্য আলাদা আলাদা লাইট বসাই দিছি। তো মূলত এই বডিতে দেখেন লাইট ফ্যান দুটো একসাথে করা আছে, তো আমি আপনাদের ঝামেলায় ফেলাই নাই, আমি এখানে আল যদিও কষ্ট হয়েছে আলাদা করে দিছি। তো এইভাবে আপনারা আমার কাছ থেকে আইপিএসগুলো নিতে পারবেন। এই আইপিএসগুলো আমার কাছ থেকে নিতে হলে এই আইপিএসটা যদি নিতে চান বা এটা নিতে চান, এই দুইটা কিন্তু যদি রুট কিং ব্যাটারি দিয়ে নিয়ে যান সেই ক্ষেত্রে 3700 টাকা পিস পড়বে, প্রতি পিস 3700 টাকা ফুল কমপ্লিট। এখন আপনারা অনেকেই বলেন যে ভাই এত দাম কেন, যদি আপনারা খুচরা মাল হিসাবেও কিনতে যান যদি হিসাব করে দেখেন আপনাদের 3000 মতো তারও বেশি একটা খরচ আসবে। যদি আমরা মাল পাইকারি আনি সেই ক্ষেত্রে আমাদের খরচটা একটু কম হয়, আমরা পুষিয়ে নিতে পারি। আপনারা খুচরা কিনতে গেলে দেখবেন খরচটা এমনিতেও 3200-3400 টাকার মতো আসবে। এখন আমি কেন 3700 টাকা নেই সেটা আপনাদের প্রশ্ন থাকতে পারে। এখন ভাই এই আইপিএসগুলোর মালামাল হিসাব করলেই তো হবে না, মালামালের থেকে আর কয় টাকা লাভ থাকে। এখন আমি যদি এই কষ্ট করে আইপিএসগুলো তৈরি করি, আমার নিজেরও একটা কাজের মজুরি আছে, তো সেই মজুরিটা প্লাস করে টোটাল মিলে 3700 টাকা আসে। এখন আমি যদি আপনাদেরকে বলি যে আমার মালের রেট বেশি ধরে, যদি আমি আপনাদেরকে বলি যে ভাই এটার মালের রেট আছে 3700 টাকা, আসলে মাল যদি 3700 টাকা হিসাব করি তাহলে আপনারা হিসাব করে দেখেন যে আমার কাজের মজুরি গেছে কই, কাজের মজুরি এর ভিতরেই থাকবে। তো সেই জন্য আমি আমার কাজের মজুরিটারে আলাদা করে ধরে আমি আপনাদেরকে আইপিএস রেটগুলো বলে দিই। ভাই কাজ করতে গেলে তো অবশ্যই একটা প্রফিটের প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে এটারও একটা প্রফিট আমার রাখতে হবে, সেই জন্য এটার টোটাল প্রাইসটা পড়ে 3700 টাকা। এই আইপিএসগুলো 3700 টাকা পড়বে ব্যাটারি সহ। আর এটা যদি ব্যাটারি সহ নিতে চান, এটার সাথে গোলকি ব্যাটারি অথবা যে কোনো ব্যাটারি আপনারা বলবেন ওই অনুযায়ী ব্যাটারি দেওয়া হবে, ওমনি গোলকি বা যে কোনো ব্যাটারি আপনারা বলবেন সেই ব্যাটারি যদি এটা কমপ্লিট করে নিতে চান ইউপিএস ব্যাটারি দিয়ে 3200 টাকা পড়বে, আর এটা পড়বে 3700 টাকা, এটাও 3200 টাকা পড়বে, এটা 3700 টাকা, সেম প্রাইসই পড়বে। এখন আপনারা যদি সাথে এরকম ইনভার্টার সহ নিতে চান, তো ইনভার্টারের জন্য আরও 280 টাকা করে প্লাস হবে, এই ইনভার্টারের জন্য আরও 280 টাকা করে প্লাস হবে। তো এই সিস্টেমে আপনারা আইপিএসগুলো আমার কাছে নিতে পারবেন, যার যত পিস লাগে ইনশাল্লাহ আমার কাছে নিতে পারবেন। আমার কাছে কল করে আপনারা অর্ডার কনফার্ম করবেন, ইনশাল্লাহ আপনাদের লোকেশনে মাল চলে যাবে, সেখানে কন্ডিশনের মাধ্যমে আপনারা টাকা পেড করে মাল নিয়ে যাবেন। এখন এই আইপিএসগুলোর সাথে আমি যে এসি কোডগুলো দিই এগুলো কিন্তু সর্বোচ্চ ভালো মানের এসি কোড দিই, এখানে কিন্তু অনেকে আছে নর্মাল এসি কোড ব্যবহার করে। তো আমি যেভাবে আসলে আইপিএসগুলো তৈরি করি, আমি অনলাইনে এখন পর্যন্ত দেখি নাই যেভাবে কেউ আইপিএসগুলো তৈরি করছে, আমি এটা নিয়েই কাজ করি বেশিরভাগ আমার, যার কারণে এটার উপর আমি মোটামুটি অনেক আপনাদের চাহিদা পাইছি বলে আমি এটা নিয়ে কাজ করতেছি। তো এটার পাশাপাশি কিন্তু আমি সাইনওয়েবের কাজও করি, দেখেন আমার সাইনওয়েব আইপিএসগুলো মোটামুটি রেডি করা হচ্ছে।
তো সব আইপিএস এর কাজে আমি করি, আপনাদের যে কোয়ালিটির আইপিএস লাগবে আমার কাছে কল করে আপনারা আইপিএস গুলো নিতে পারবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, এমনকি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওটি অন্যজনকে দেখার মতো সুযোগ করে দিবেন। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী আর কোনো ভিডিওতে। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।